পৃথিবীতে বাঁচার ইচ্ছে সবারই আছে, আছে না? তো এই কালেমা নাকি একবার যদি কেউ পাঠ করতে পারে, তারে জমেও হয় না, সে কখনো মরে না, মরতে পারে না। তো একবার পাঠ করলেই যদি জন্ম মৃত্যু বারণ হয়, তাহলে হাজারবার পাঠ করার কোনো দরকার আছে বাজান? হ্যাঁ, তো এই বিষয়টা আমার দরদির কাছে আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার, যে কালেমা কিভাবে একবার পাঠ করলেই এই মানব জন্মের মুক্তি মিলে, তার আর আসা যাওয়ার ভয় থাকে না। আমি এখানে আমার দরদির কাছে কথা রাখলাম। আরেকটা কথা, আমি অনেকদিন ধরেই খুঁজতাছি, জি জ্ঞানীর লিগে পাইতাছি না, কিন্তু আপনারা কি কইবেন বুঝতাছি না। হ্যাঁ, জিগামো বাবা, কথাটা হচ্ছে আমরা সারা জীবন শুনে আসছি কোরআন হইল আল্লাহর বাণী, তাই না বাবা? হ্যাঁ, কি কোরআন আল্লাহর বাণী, এটা শুনে আসছি না আমরা? সেই একিনের সাথে কোরআনটাকে মহব্বতের সাথে আমরা পাঠ করে থাকি, তাই না? ইদানিং কিছু বক্তার মুখে শুনি, তরিকতেরই বক্তা, তারা কোনো আলেম ওলামা নয়, তরিকতের বক্তার মুখে শুনি কোরআন নাকি আমার রাসূলের বাণী। কি দরদি, কোরআন নাকি রাসূলের বাণী? আমার এটা একটু ক্লিয়ার হওয়া দরকার মুসলমান হিসেবে বাবা। একটা প্রশ্ন আসছে, প্রশ্নটা কি? এই বাবা উঠা উঠি কম করবা, একটা কালেমা পড়লেই যদি মুসলমান হয়, তাইলে আরো তিন কালেমা, কারো মতে চার কালেমা, কারো মতে পাঁচ কালেমা, কি যারা বলতেছে কালেমা চারটে, তারা বলতেছে কালেমা তৈয়ব, কালেমা শাহাদত, কালেমা তাওহীদ, কালেমা তামজিদ, যারা বলতেছে পাঁচটা তারা লাগাইতেছে রদ্দে কুফর, যারা বলতেছে সাতটা তারা বলতেছে ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল। কালেমা যদি একটা হয় আর এক কালেমা পড়লেই যদি মুক্তি হয়, তাহলে এগুলি কি? বাবা, আমরা সারা জীবন শুনে আসছি কালেমা কয়টা বাজান, আপনি সবচাইতে ভালো বলতে পারবেন কয়টা কালেমা? আমি বলবো মূল কালেমা হলো একটা, এখন আমরা জানি হইলো কালেমা চারটা বা পাঁচটা, অনেকে আবার সাতটাও ইদানিং বলে শুনি, কিন্তু মূল কালেমা যেটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কালেমা যদি আমরা পাঠ করি তাহলেই কিন্তু আমরা মুসলমান হয়ে যাই। কিন্তু এই কালেমা পড়লেই যদি মুসলমান হয়ে যায়, তাহলে এই যে বাকি কালেমাগুলা, কালমায়ে শাহাদাত, কালমায়ে তামজিদ, কালমায়ে তাওহীদ, আবার কালেমায়ে রাদ্দে কুফর, আরও দুইটাও নাকি ইদানিং যুগ হয়েছে কয় কালেমা বলে সাতটা। হ্যাঁ, তো একটা কালেমা পাঠ করলেই যদি আমরা মুসলমান হয়ে যাইতে পারি, তাহলে এই এতগুলি কালেমার প্রয়োজনটা কি ছিল? কি কথা ঠিক কি না? হ্যাঁ, আর এই যে কালেমাগুলি যদি প্রয়োজনই থাকে, কোন প্রয়োজনে কখন এই কালেমাগুলা আবিষ্কার হয়েছে আপনার কাছে আমার একটু জানার প্রার্থনা থাকবে। আমরা শুনতে পাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কালেমা হাজারবার পাঠ করলেও এই কালেমাই নাকি কাল হাশরের মাঠে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, শুনি না বাজান। আচ্ছা, এই কালেমাই যদি বান্দা জাহান্নামের দিকে নিয়ে যায়, তাইলে আমার রাসূল 63 বছর জিন্দেগি এই কালেমার দাওয়াত দিতে গিয়া কত মার খাইছে, কত লাঞ্ছিত হয়েছে, কত অপমানিত হয়েছে, তবু কিন্তু তিনি এই কালেমার দাওয়াত দিয়া গেছে, গেছে না? তাহলে তাই যদি দিয়ে যায়, তাহলে এই কালেমা যদি এতই খারাপ হইতো, আমার রাসূল এই কালেমার দাওয়াত কেন দিল কি বাবা? তাই এই কালেমার বিষয় নিয়ে আমার একটা ছোট্ট গান থাকবে, আমি তারপরে আমার দরদির কাছে দেখি কি আলোচনা রাখি। মূল কালেমার ভেবে না জেনে করে গেছি বিষম নাই, মূল কালেমার
বায়ার, মরলেও হবে বাঁচা যায় কোন কালেমায় পড়লে বায়ার, মরলেও হবে বাঁচা যায়। এই কালেমা কোথায় ছিল, লাইলাহাই লেল্লা বলো এই কালেমা কোথায় ছিল, তার বাবা কেমন আলো বিষয় বস্তু জানতে করলে বায়াত, মরলেও হবে বাচ্চা যায় কোন কালেমায়। আমার মনের কিছু কথা বলা, একটা একটা করে যদি প্রশ্ন করতে যাই তাইলে কইব যে প্রশ্ন বেশি হয়ে গেছে কি বাবা, এই জন্য আমার মনের কিছু প্রশ্ন এইগুলি আমি এইভাবে লিপিবদ্ধ করেছি যাতে ছন্দে ছন্দে বললে আপনাদেরও একটু শুনতে ভালো লাগে, সময়টাও একটু কমে আসে। আমার যে আলোচনায় ছিলাম ওইখান থেকেই আমার এই গানটা, মূল কালেমার ভেদনা জেনে পড়ে গেছি বিষমদায়, কোন কালেমায় পড়লে বায়াত, মরলেও ভবে বাঁচা যায়। কি বাজান এই লা ইলাহা ইল্লাল্লাহ বলো এই কালেমা কোথায় ছিল, কার মাধ্যমে ভবে এলো, কারণ আমার হুজুর পাক আইসা এই কালেমা আমাদের মাঝে প্রকাশ করছে তাই না বাজান। হ্যাঁ, আমার হুজুর পাকের আগেও 124,000 পয়গাম্বর, 312 জন নবী এই পৃথিবীতে আসছে না। হ্যাঁ, আইসা তারা কালেমার দাওয়াত দিছে না, তাহলে আমার হুজুর যদি আইসা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কালেমার দাওয়াত দিয়ে থাকে, তাহলে পূর্বে যারা নবী ছিল তারা কোন কালেমার দাওয়াত দিল বাবা, কথা ঠিক কিনা? হ্যাঁ, তাহলে তারা কোন কালেমার দাওয়াত দিল, আর এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কালেমাটা কোথায় ছিল, কার মাধ্যমে আমার হুজুর পাক পর্যন্ত আসলো নাকি? কঠিন কঠিন। আমার দয়াল নবী বায়াত পরে কোন কালেমার সূত্র ধরে, এখন বর্তমানে যারা পীর ফকির তারাও তো বায়াত দেয় তাই না বাজান, আমরা বায়াত হই না, আমরাও তো কালেমা পড়ে আমরা পীরের হাতে হাত দিয়ে বায়াত হই তাই না। আমার হুজুরের কালেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, অর্থাৎ আমি আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনলাম তাই না। তাহলে আমার ঈমান যদি আমার রাসূল হয়ে থাকে, তাহলে আমার রাসূল যে বায়াত হয়েছিল উনি কোন কালেমা ধারা বায়াত হয়েছিল, ওনার ঈমানটা কে আপনারা একটু জানান। বাংলাদেশের কোন শিল্পী এই কথা আজ পর্যন্ত কাউকে জিজ্ঞেস করছে কিনা আমার জানা নাই, কিন্তু আমার মনের মধ্যে বহুদিন ধরেই এই প্রশ্নটা উকি মারতেছে, আমি এটা জিজ্ঞেস করার মানুষ পাই না, খালি জিজ্ঞেস করলেই তো হবে না, উত্তরও তো পাইতে হবে না কি বাবা। তো আমি আজকে যাকে পেয়েছি আমি বিশ্বাস রাখি আমি একটা সুখ জবাব আমি তার কাছ থেকে পাব, আমার সাথে সাথে আপনারাও পেয়ে যাবে। পূর্বে যারা নবী ছিল তারা কোন কালেমা প্রকাশ করলো আগেই আলোচনা করে গেছি, এবার কালেমা ছাড়া মরলো যারা জান্নাত কি জাহান্নামী তারা কি বাবা। আমার হুজুর যখন পৃথিবীতে আসছে উনি যখন কালেমার দাওয়াত দিছে, উনির অনেক প্রাণের মানুষ কালেমা গ্রহণ করার আগেই পৃথিবী থেকে চলে গেছে না বাবা, আমি নাম বলবো না আমার দরদি বলবে, অনেক মানে সাধারণ মানুষের কথা বাদই দিলাম, আমার হুজুরের অনেক প্রাণের মানুষ
তার মধ্যে একজনের নাম আমি একটু উল্লেখ করি, মাওলা আলী মুশকিল কুশা, উনার যিনি পিতা, তিনিও কিন্তু কালিমা না পড়েই পৃথিবী থেকে বেঁচে গেছেন। তার অনেক সুযোগ ছিল, আমার হুজুর পাক তারে অনেকবার বলছেও কালেমা পাঠ করার জন্য, কিন্তু তিনি কালেমা পড়েন নাই, চলে গেছে। আমার হুজুরের আরেকজন সাহাবি ছিল, নাম হলো উরাকা, এই উরাকা উনি কালেমা না পড়েই এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কালেমা পাঠ না করেই এই পৃথিবী থেকে চলে গেছে। আমার হুজুরের সাহাবি হয়ে, হুজুরের চাচা হয়ে তারা এই কালেমা না পড়ে চলে গেছে। আমার জানার বিষয় এই কালেমার যে এত গুরুত্ব, পড়তেই হবে, যারা পড়ল আর যারা না পড়ল, এই কালেমা না পুইরা যারা চলে গেল তারা জান্নাতে যাবে কিনা জাহান্নামে যাবে আপনার কাছে তো জানা। আজকের পালা গুরু আর ভক্ত, বাংলাদেশের একজন অন্যতম গায়িকা শিউলি দেওয়ান, বিশেষ করে আর দশটা শিল্পীর সাথে তার তুলনা করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে যেসব মেয়ে শিল্পীরা গান করে, দশটা শিল্পীর থেকে উনি একেবারেই আলাদা একজন মানুষ। সামনাসামনি কথাটা যদিও বলাটা বেশি হয়ে যায়, সত্যি কথা বলতে ওনার প্রশংসা উনি নিজেই। ভক্তের পালায় দাঁড়িয়ে অত্যন্ত ভালো ভালো কিছু আলোচনা আমাদের মাঝে করলেন, সেই সাথে একটা জায়গা, যেই জায়গাটা আমরা খুঁজি, পাইলে পরে আর কোনো কিছুই লাগে না। কি বাবা, পারসের কবি মাওলানা জালালউদ্দিন রুমি ওনার মুসনবী কিতাবের মধ্যে লেখলেন, এক জামানা বাউলিয়া বেহেতের সালাতে তাইবেরিয়া, যেখানে আল্লাহর নবী আল্লাহর সৃষ্টির আলোচনা হয়, সেই আলোচনায় যদি মানুষ একটি মুহূর্ত দুনিয়াকে ভুলে আল্লাহ আল্লাহর রসুল তার সৃষ্টির খেয়ালে থাকে, ইহা 40 বছরের বেরি নফল এবাদতের চাইতে উত্তম এবাদত। গান করতে করতে আমরা যখন ভাবের জায়গায় পৌঁছে যাই, তখন আমাদের খেয়াল থাকে না কার ভালো কাপড়, কার মন্দ কাপড়, কার বাড়িতে কি আছে, কার বাড়িতে কি হবে, খেয়াল থাকে বাবা দুনিয়াটা ভুলে যাই, কার উদ্দেশ্যে, আল্লাহর উদ্দেশ্যে, রসুলের উদ্দেশ্যে, আউলিয়ার উদ্দেশ্যে, আল্লাহর সৃষ্টির উদ্দেশ্যে, বাবা মায়ের উদ্দেশ্যে, ইহা হয়তো ছোট কোনো ইবাদত না। আরে প্রথমে দাঁড়িয়ে একটা কথা বলছে, কথাটা এরকম, গুরু এবং ভক্ত এই কথাটাই ইসলাম ধর্মের না সনাতন ধর্মের। এই কথাটা ইসলাম ধর্মের না সনাতন ধর্মের, কিন্তু একটা জায়গা আমাদের বুঝতে হবে, ধর্ম প্রতিষ্ঠা হয় কর্মের উপরে। কি ধর্ম প্রতিষ্ঠা হয় কর্মের উপরে, কালেমা নামাজ রোজা হজ যাকাত এগুলি আমাদের ইসলাম ধর্ম মুসলমানের কর্ম, এগুলি যারা করে আমরা তাদেরকে দেখলে বুঝি ওনারা মুসলমান। কি পূজা পার্বণ উপাসনা এগুলি যারা করে আমরা জানি ওনারা সনাতন ধর্মের মানুষ। আপ ওয়াটার জল পানি মূলে কথা এক, স্থান বিশেষে ভাষা ভিন্ন হয়।
গুরু শিষ্য, গুরু ভক্ত, পীর মুরিদ, নবী সাহাবি, আল্লাহ বান্দা, এই প্রত্যেকটা কথার অর্থ হইল এক। এটা ভাষার ব্যতিক্রম, এটা হইল সংস্কৃত ভাষা। গুরু ভক্ত, গুরু শিষ্য, এই শব্দটা হইল সংস্কৃত। যদি আমরা ইসলাম ধর্ম অনুসারে এই কথাটা বলতে চাই, যদি আল্লাহ বলি তাহলে বান্দা বলতে হবে, আর যদি নবী বলি তাহলে সাহাবি বলতে হবে, আর যারা পীর, যারা পীর তারা হইল মুরব্বী, তারা হইল শিক্ষক, তাদের অনুগত্য যারা করে তারা হইল ছাত্র। এটা আমাদের ভাষা ব্যতিক্রম, আসলে ওই ধর্মনীয় বিষয় না। এ বিষয়টা একটু ক্লিয়ার করে রাখলাম। এখন একটা প্রশ্ন আসছে, প্রশ্নটা কি, এই বাবা উঠা উঠি কম করব, একটা কালেমা পড়লেই যদি মুসলমান হয় তাইলে আরো তিন কালেমা, কারো মতে চার কালেমা, কারো মতে পাঁচ কালেমা, কি যারা বলতেছে কালেমা চারটে, তারা বলতেছে কালেমা তৈয়ব, কালেমা শাহাদত, কালেমা তাওহীদ, কালেমা তামজিদ, যারা বলতেছে পাঁচটা তারা লাগাইতেছে রদ্দে কুফর, যারা বলতেছে সাতটা তারা বলতেছে ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল। কালেমা যদি একটা হয় আর এক কালেমা পড়লেই যদি মুক্তি হয় তাহলে এগুলি কি, এগুলো নিয়ে ভারী আলোচনা করার দরকার হবে না? হবে না কেন? এই যে আমাকে বাংলার বাবু আব্দুর রশিদ সরকার সাহেব, ওনাকে ওনার গানের একটা ছন্দ শুনলেই হয়ে যাবে। ছন্দটা কি, শাহাদত সাক্ষ্যবাণী, মিথ্যা কইলে দোষী, শাহাদত সাক্ষ্যবাণী, এর চাইতে বেশি কালেমা তাহে, কালেমা তৈব হয় উৎকৃষ্ট বাণী, তার চাইতে বেশি শাহাদত হয় সাক্ষ্যবাণী, মিথ্যা কইলে দোষী রে, মিথ্যা কইলে দোষী রে, মিথ্যা কইলে দোষী রে, সাক্ষী দিল মুসলমান থাকবে কালেমা, কইরাও মুসলমান হইবা এই কালেমা, আর কালেমা তৈয়ব হয় উৎকৃষ্ট বাণী, তার চাইতেও বেশি কালেমা তৈয়বের মধ্যে কি, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, মোহাম্মদ রাসূলুল্লাহ, রসুল তার প্রেরিত রসুল। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রসুল তার প্রেরিত, এইটার সাক্ষী হইল শাহাদত কালেমা, এইটার সাক্ষী হইল শাহাদাত কালেমা, উনি হইল প্রথম সাক্ষী। তাওহীদ দ্বিতীয় সাক্ষী, তামজিদ তৃতীয় সাক্ষী, রদ্দে কুফর চতুর্থ সাক্ষী। খালি সাক্ষী দিলেই হইব না, এই যে ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, এখানে ছয়টা ইমানের কথা বলা হয়েছে, এই ছয়টা জায়গার ইমান যদি কারো ঠিক না হয়, মিথ্যা কথাও কইবে, সুদ ঘুষো খাইবে, আবার মুখ দিয়ে সাক্ষীও দিবে যে আর কেউ বিশ্বাস করুক আর না করুক আমি বিশ্বাস করি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রসুল তার প্রেরিত রসুল, ওই মুখের সাক্ষী হবে না, ইমান ঠিক করতে হবে। এই জন্য কালেমা একটা সাক্ষী, তিনটে সাক্ষী, চারটে সাক্ষী, ছয়টা, এ নিয়ে কোনো মতবাদ নাই। অর্থাৎ এই কালেমার বাস্তবায়ন করতে হইলে সাক্ষী যারা দিছে তাদেরকে মানতে হবে, ইমান তারও ঠিক করতে হবে। যতক্ষণ ইমান ঠিক হবে না ততক্ষণ তুমি ইমানদার হবে না, আর যতক্ষণ তুমি ইমানদার হবে না ততক্ষণ তোমার দিয়ে কোনো এবাদত আল্লাহর দরবারের কবুলিয়াতের এবাদত হবে না। একটা বিষয়ের সংক্ষিপ্ত আলোচনা আমি আমার বোনের সাথে রাখলাম। প্রশ্ন তার অনেক, হাদিসের মধ্যে কি আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল ফাল ফা মা তাইনা বিলা তাহাকিকি ফাহুয়া কাফেরুন,
কালেমা হাজার হাজার বছর পাঠ করবে, তারপরেও কাফের থাকিয়া যাবে। কালেমা তাহাকিক করিয়া পাঠ করতে হবে। এটা যদি আমরা পবিত্র কোরআন শরীফের মধ্যে যাই, তাহলে আসেন সূরা মুনাফিকুনের মধ্যে 1-2-3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, হে রাসূল, মক্কা বিজয়ের পরে আপনার কাছে যারা কালেমা পড়ছে স্বীকার করছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি প্রেরিত রাসূল, আপনি জানিয়ে রাখুন যদি ওরা কালেমা পড়ে ওদের ভিতর হইল মুনাফিকি। কি বাবা, 71-এর সময় হিন্দুরা কালেমা পড়ে নাই? হ্যাঁ, আচ্ছা যুদ্ধের পরে কি আর তারা মুসলমান ধর্মগ্রহণ মেনে নিছে? মানে নাই। অর্থাৎ মক্কা বিজয়ের পরে যারা প্রাণ ভয়ে দলে দলে নবীজির কাছে এসে কালেমা পড়ছে, কালেমা পড়ছে বাঁচার তাগিদে, সত্যিকার অর্থে ওরা ইমানদার না, ওদের ভিতর হইল মুনাফিকি। তাহলে কালেমা, কালেমা যারা ইমানের সহিত জানিয়া বুঝিয়া তাহাকিক করিয়া পাঠ করছে তারা হইল জান্নাতবাসী। কালেমা পড়ছি, কালেমার প্রতি ইমান নাই, বিশ্বাস নাই, সারা জীবন পড়লে লাভ আছে? তাহলে যদি আপনি কালেমা পড়েন, হাদিসের মধ্যে এই কথাও বলা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ভাল ভামার তাইনা বেলা তাহাকিক ফাহুয়া দাখিলুল জান্নাত, যদি তাহাকিক করিয়া জীবনে একবার পাঠ করা হয় তার বারবার কালেমা পড়ার দরকার হয় না, একবার পাঠ করলেই সে নির্বিচারে বেহেস্তবাসী। একটা কথা বলছে ওরাকা, মাওলা আলীর বাবা আবু তালিব, ওনারা কালেমা পড়ে দেন, ওনারা কালেমা পড়ে নাই। তো একটা বিষয় ছোট করে বলে রাখি, ওরাকা নাম যার উনি নবীর সাহাবি। আচ্ছা যে নবীর সাহাবি উনি কালেমা পড়ে নাই, তবে একটা নিদর্শন দিয়ে গেছো রাকা, কি তার মৃত্যুর আগে সন্তানদের ডেকে ডেকে বলল, শেষবারের মতো একটা বার আল্লাহ রসুলরে আমার কাছে নিয়ে আসো, আমার হাতে পায়ে শক্তি নেই, আমি চলতে পারি না, পারলে নিজেই যাইতাম, আমার শেষ সময়টা আমি আমার হুজুর পাকের মুখ থেকে কালেমাটা শুনতে চাই। বাবা আমরা মানুষ মারা যাবার আগে যদি বুঝি মানুষটা মারা যাবে, কানে কালেমা ভরে ফুদেই নেয়। নবীজি সংবাদ পাইলেন, তাড়াতাড়ি করে আসলেন, আয়েশা দেখলো তার সারাটা দেহ অথর্ব হয়ে গেছে, অর্থাৎ মারা যাবে যাবে এরকম একটা ভাব। নবীজি সামনে দাঁড়িয়ে বলল, রাকা, আমার হুজুর পাকের চোখের দিকে অবাক নয়নে তাকিয়ে অঝরে দুইটা চোখের জল ফেলে বলে, কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওরাকা তার চোখটা আমার হুজুর পাকের চেহারা থেকে নামিয়ে আমার হুজুর পাকের কদমের দিক করলেন। আবার বলল, কালেমা পড়ো, আমার হুজুর পাকের সারাটা দেহ অবাক নয়নে দেখতেছিলেন। আবার বলল, কালেমা পড়ো, আমার হুজুর পাকের দিকে তাকিয়ে দুইটা চোখের জল ছেড়ে দিয়ে ওরাকার পান পাখিটা চলে গেল। বেশ কিছু সাহাবি আমার হুজুর পাককে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ওরাকা ডেকে এনে শেষবারের মতো আপনাকে লজ্জা দিল, অপমান করলো, কালেমা পড়লো না, এইটা ওরাকা কি করলো? আমার নবীজিকে দেখে দে বলেছিল, ওরাকা, যেই ব্যক্তি কালেমা দেখতে দেখতে মৃত্যুবরণ করে ওর কালেমা পড়ার দরকার হয় না। ওরাকার এই বিষয়টা। আর একটা বিষয় হইল, আবু তালিব মাওলা আলীর বাবা উনি কালেমা পড়ে নাই, ওনার উপায়টা হবে কি? বাবা রে বাবুকে আর একটা গানের একটা ছন্দ শোনাই, রাখ, আমরা সবাই ইমানদার, ইমান চাই নবী সরোয়ার, ইমান থুইয়া মুসলমানরা কিসের ধর্ম করে, নবী থুইয়া নামাজ লইয়া যাবি কি কবরে, নবী থুইয়া নামাজ লইয়া যাবি কি কবরে, আমরা সবাই এটা হাদিসের রেয়ায়ত। দয়াল নবীকে যারা দেখলো তাদের জন্য জাহান্নাম হারাম,
ইব্রাহিম বাবা, আমার দয়াল নবীকে যারা দেখলো তাদের জন্য জাহান্নাম হারাম। কথা আসতে পারে, আবু জাহিল কি দেখে নাই? না, আবু জাহিল দেখে নাই। দেখে নাই কেন? আবু জাহিলের নাম তো আবু জাহিল না, আবু জাহিলের নাম হইল আবুল হাকাম। উনি ছিল জ্ঞানীদের পিতা, উনি আবার নবীকে দেখাও চিনে নাই, এই জন্য উনি হইল আবু জাহিল, মূর্খের পিতা। যারা হৃদয় দিয়ে ভাইবে আমার নবীজির মহব্বত করে দেখছে, নবী প্রেম যার হৃদয়ে ওই মানুষ জাহান্নামই হবে। অন্তত এই কথাটা আমার মুখ দিয়ে আমি বলতে পারছি না। আমরা দয়াল নবী মুড়ি দইছে কোন কালেমা, এটা তার প্রশ্ন না। লালন ফকিরে মারবার দিয়ে একটা মানুষ লালন অনুসারী হয়ে গেল, লালন ভক্ত হয়ে গেল। ওনার নাম হইল মাওলানা দুদ্দুসা। এই যে লালন ফকির, লালন ফকির আমরা করি, ওনার অনুগত্য একজন মাত্র ভক্ত, এইটাই হইল দুদ্দুসা বাবা। লালন ফকির পদ্মার পারে বসে বসে বসি দিয়ে মাছ ধরে, এটা ওনার অভ্যাস ছিল। দুদ্দুসা কিসের ফকির? আমি এত বড় আলেম, এগুলি চলবে না, চলো যাই লালনকে আমরা প্রতিহত করব। লালন ফকিরে মারতে গেছে, নৌকা নিয়ে যাই পদ্মার পারে, নৌকা ভিড়াইছে, ভিড়াইলে পরে বললো তোর নাম কি লালন? বলে আমি আমার সিরাজের লালন, আমি কোনো লালন নই। একে তোর এই দেহা পারে না, এর মধ্যে আবার সিরাজের নাম, কি খারাপটা লাগা পারে? বলাই তুই নাকি ফকির? বলে আমি কখনো বলিনি আমি ফকির। বলে ভন্ড আমি ভয় পাও না? বলে না, আমি তোমারে ভয় পাই না। বাক যুদ্ধ হইতে হইতে এক অবস্থায় দুদ্দু ফকির নৌকা থেকে ধাপ দিয়ে লালন ফকিরকে আঘাত করতে গেছে, শরীরের মধ্যে হাতটা লাগার সাথে সাথে কারেন্ট যেমন শক করে এইভাবে একটা শক কইরে ওনারে পদ্মার মধ্যে ফেলাই দিছে। দুদ্দুসা ফকির চিন্তা করে, এটা কি আমার কোনো ভুল ধারণা? এমন হবে কেন? আবার যখন গেছে একই অবস্থা, ডাক দিয়ে বলল লালন তোর মধ্যে এই শক্তিটা কিসের? লালন ফকির বলল এটা আমার শক্তি না, এটা আমার সায়ের শক্তি, এটাই আমার সায়ের শক্তি, আমি লালন নই সিরাজের লালন, আর আমার মধ্যে এই শক্তি আছে বিধায় আমারে মানুষ লালন সাই বলে ডাকে। মারা তো দূরের কথা, পায়ে ধরে করে তোর এই শক্তিটাই আমার দরকার। বলা হইল যদি কোনোদিন সাইজির কৃপা হয় তো হবে, নইলে সম্ভব না। সবাই চলে গেল, দুদ্দুসা রয়ে গেল লালন ফকিরের গোলামিতে। আর এই দুদ্দুসা বাবার একটা গান, দুদ্দুসা বাবা লেখলো, দেখি একটু গাই ধর। যাহে রাতে নাই রে সেই ভেদ, যাহে রাতে নাই রে সেই ভেদ আছে পুষি দায়, ওই দেখ দয়াল নবী মা আয়ার নবী মুরিদ হয় যে খায়, পরে দেখ দয়ার নবী মা আয়ার নবী মুরিদ হয় যে খায়। গানগুলি তো আমরা সহজে ছাড়ার মানুষ না,
কিন্তু আমি কোন উপকার এই দিক সেদিক করলাম তো তুমি যে মানব না এটা আমি জানি। লুটেরও সাতটা তলে তার সিজরা তোল মন তাহা বলে, লুটেরও সাতটা তলে সিজরা তোল মন তাহা বলে। আল্লাহর নবী কেটি জ্বালা দিলে, মুরিদ হয় যে ভাই দয়ার নবি, আয়া নবি মুরিদ হয় যে ভাই ওরে জাহেরাতে নাই রে সেবে, জাহেরাতে নাই রে সেবে আছে পুষিদার আমার দয়ার নবি, আয়া নবি মুরিদ হয় যে ভাই আমার দয়ার নবি, আয়া নবি কালেমা আহাদ জারে কয় আল্লাহ ওই কালেমা নবীকে পড়ায়, কালেমা আহাদ জারে কয় ওই কালেমা নবীকে পড়ায় আহাদেয়া হামদেশে, নিজেই করিলেন তার পরিচয় মায়ার নবী, মায়ার নবী মুরিদ হয় যে ভাই ওরে দয়াল নবী, মায়ার নবী মুরিদ হয় যে ভাই ওরে দয়াল নবী, মায়ার নবী মুরিদ হয় যে ভাই। তার বস্তু চার পেয়ালা হয় নবীকে দিলেন আপে খোদাই, সার বস্তু চার পেয়ালা হয় আমার নবীকে দিলেন আপে খোদাই, দুধ পাই নবীকে ভেবে দুধ পাই বাড়িতে ভেবে, ওই যে দুধ পাই নবীকে ভাবলেই চক্ষু দানি হয় ওরে, তার চক্ষু দানি হয় ওরে আমার দয়ার নবী, মায়ার নবী মুরিদ হয় যে ভাই ওরে দয়াল নবী, মায়ার নবী মুরিদ হয় যে ভাই আমার দয়াল নবী, মায়ার নবী মুরিদ হয় যে ভাই আমার দয়াল নবী, মায়ার নবী মুরিদ হয় যে ভাই। আমার মনে হয় তার মধ্যে আর কোনো সংশয় থাকার কথা না। দয়াল নবীজি কোথায় কোন কালেমায় মুরিদ এই গানটা দিয়ে প্রমাণ করলেন দয়াল বাবা দুধদুষাই, নূরের সাদনা তলে সিজদাতুল মুনতাহা বলে আমার নবীকে পিয়ালা দিলেন আপে খোদায়, দয়ার নবী মায়ার নবী মুরিদ হয় যে ভাই, কালেমা আহাদ যারে কয় এই কালেমা নবীকে পড়ায়, আহাদে আহাম্মদ এসে নিজেই করিলেন তার পরিচয়, কলম লেখলো কলম লেখো লা ইলাহা ইল্লাল্লাহ, কলম লেখলো লা ইলাহা ইল্লাল্লাহ, 4,500 বছর থেমে রইল, আল্লাহ ধমক দিয়ে কয় বেটা লেখ, কি লেখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহ নিজেই তার পরিচয় করিয়ে দিয়েছেন। চার বস্তু চার পিয়ালা হয় সেই পিয়ালা নবীকে দেয় সাইজি দুধুকয় নবীকে ভেবেই চক্ষুদানি হয়, দয়ার নবী মায়ার নবী মুরিদ হয় যেথায়। বলি বলা বাজে কথা আসল কথাই যাই, যেই ভাবেতে প্রশ্ন করে আমার দাদা ভাই, প্রশ্ন আছে কি গান এই কালেমা কোন জায়গায় সৃষ্টি, কিভাবে সৃষ্টি, এই জায়গা থেকে তার সাথে আমার একটু আলোচনা করতে হবে। কালেমা যারা তারা এই গানটার মধ্যে আমরা যা শুনতে পারলাম
মূল কালেমার ভেদ না জেনে পড়ে গেছি বিষম দায়, কোন কালেমায় পড়লে বায়াত মল্লি ভরে বৈশে থা যায়। হ্যাঁ বাবা, মরা গাছের গোড়ায় পানি ঢালতে ঢালতে যদি আল্লাহর রহমত হয় মরা গাছ তাজা হয়, হয় কিনা? হ্যাঁ, কালেমা সত্য এই বিশ্বাসে যেই মানুষটা নিজেকে পরিপূর্ণ করে, এই কালেমা তার এই কালার ওই কালের মুক্তি। এই কালেমাকে যারা প্রতিস্থাপন করছে তারা এত সহজে মরবো না, যদিও মরে বেটা মরলইব মাজার, মাজার মরা মানুষের জন্য না, মাজার এটা মরা মানুষের জন্য না, তাজা মানুষের জন্য। তো এখান থেকে বেশি কথা না বাড়াই, আপনারা বিরক্ত হইন না। একটা গান, গানের সবচেয়ে বড় দলিল তো গান। কি বাবা, গানের জবাব গান হইলে তো কথা লাগে না। হ্যাঁ, আর একটা গান আপনাকে শোনাই, গান একটু বেশি হয়ে গেল, কেননা তার প্রশ্নগুলি তো এক একটা এক এক জায়গার থেকে। হ্যাঁ হ্যাঁ, সেই সবাদে করতে হবে, ত্রুটি মারতে না, করবেন সকলেই। গানটা শুনুন, নাচি দিয়া পড়লে কালমা, নাচি দিয়া পড়লে কালমা, ব্যথায় তার জীবন কালেমা ছিল, কালেমা পড়ই হবে, কালেমা ছিল, কালেমা পড়ই হবে আমার মন। ওরে শূন্য পাচেতে মিশে ছিল কালমা ওই আরশে, সাথে শূন্য পাচেতে মিশে, সাত পাঁচ ছিল কালমা ওই আরশে। হেই পাগল, চল্লিশ খণ্ড কইরা কালমা, চল্লিশ খণ্ড কইরা কালমা, সব করল শ্রী জগ কালেমা ছিল, কালেমা পড়ই হবে আমার মন, কালেমা ছিল, কালেমা পড়ই হবে আমার মন। জপেরি মালা এই কালেমাই সারি সকল খেলা গো, এই কালেমাই হইল জপেরি মালা, কালেমাই সারি সকল খেলা গো। এই দেখ কালেমার সুরাতের মাঝে, কালেমার সুরাতের মাঝে, এই কালেমার সুরাতের মাঝে আছে কালেমা চিনো, কালেমা পড়ই হবে আমার মন, কালেমা চিনো, কালেমা পড়ই হবে আমার মন। কালেমার সুরাত চোখে দেই খবর,
সব হাকিকত হইল এই কথার মধ্যে, সব কথার হাকিকত এই জায়গার মধ্যে। ওইদিকে না সাইজি গহর বল, এই দিকে তাকো, কালেমা সিন বা সিনার জায়গা কোথায় জানো? ওই আয়নাতেই মুখ দেখি, ওই আয়নাতে বাবা মুখ দেখি, আয়নাতেই মুখ দেখি সরকার। কখনো খোদা না, খোদার থেকে জুদাও না, মোরশেদ খোদা দর্শন আয়না। আয়না ব্যতীত যেমন নিজের চেহারা দেখা যায় না, একজন মুর্শিদ ব্যতীত খোদাকে দেখা যায় না, যায় না। মুর্শিদ আয়নায় যাকে দেখেছ, কারে দেখছাও? হ্যাঁ রাখ মান আরাফার নাই রে খবর, মিছে কেমন ঢাক মারি, মিছে কেমন ঢাক মারি, দেখিলাম আন্তাজি ফকির, দেখিলাম আন্তাজি ফকির, মানারা ভার নাই রে খবর, মানারা ভার নাই রে খবর, মিছে কেমন ঢাক মারি, মিছে কেমন ঢাক মারি, দেখিলাম আন্তাজি ফকির, ভাবে দেখিলাম রজবালি বাবার একটা গান আছে, এক অন্ধে কি আর এক অন্ধেরে পথ দেখাইতে পারে কখন, শ্রী গুরু চৈতন্য বিনে কে তোরে করাবে চেতন, যদি চেতন হইতে চাও তাহলে যার মধ্যে আল্লাহ চেতন ওইরকম একজন মানুষের কাছে যাও। কি বাবা, যার কাছে খুদাই শক্তি চেতন ওই মানুষের কাছে যাও, চেতন হয়ে যাবা, আর যদি চেতন হয়ে যাও কোনদিন ঘুমই পারবা না। হ্যাঁ একটা গানি আছে না, রাগ ঘুমাইলে পড়বি ধারে খারাপি মন সলোয়া, তুই ঘুমাইলে পড়বি ধারে খারাপি মন সলোয়া, ঘুমাইলে পড়বি ধারে খারাপি মন সলোয়া, তাই কমন সচ্চা কমে ঘুম যায়, তাই কমন কমন সুচাত কমে গান লয়নে খবর দারে ঘুম যায় না, ও তুই ঘুমাইলে পড়বি ধারে হারাবি মন সলয়া না, ঘুমাইলে পড়বি ধারে হারাবি মন সলয়া না, যদি কালেমা, যদি কালেমা দেখে চিনে পড়তে চাও তাইলে মুর্শিদ আয়নায় চোখ লাগাও, যাহা দেখিয়াছ তাহা যদি চাইলেই সামনে দাঁড় করাইতে পারো তোমার কালেমা কায়েম হয়ে গেছে। আর কালেমা যার কায়েম হয়ে যায় ও এত কালেমা পড়ে না বাবা, যে চাইলেই কালেমা দেয় তার পরে আর দরকার দেখি। ওরে ঘুমাইলে পারবি ধারে হারাবি মন সলয়া না, ঘুমাইলে পারবি ধারে হারাবি মন সলয়া না, করছে কি নবীর কালেমা কি? আর এই যে পরপর নবী যারা 312 জনে করে কালেমা কি, প্রত্যেকটা নবীর কালেমা, কালেমা তয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর নবীগণ যারা তার উম্মতের কালেমা ছিল কেমন, আদম নবীর সময় আদম নবীর উম্মত যারা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, কিন্তু আদম নবী পড়ছে কালেমা তয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
পরপর নবী যারা আসছে তার উম্মতগণ কালেমার মধ্যে তাদের নাম ব্যবহার করছে, কিন্তু কোন নবী কালেমার মধ্যে তার নিজের নাম ব্যবহার করে নাই। আর পৃথিবীর জমিনে এসে আমার নবীজি যেই কালেমা তার নিজের কালেমা বলে বুঝাইয়ে দিছে, এই কালেমাটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ। অর্থাৎ এক নবী যে কালেমা পড়ছে, তোমরা যে কালেমা পড়ো, এই কালেমা অন্য কোনো কালেমা না, এই কালেমার মধ্যে যে নবীর নাম লেখা আমি সেই নবী মুহাম্মদ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোনো নবী কই আমারে নাই যে তুমি যে কালেমা পড়ো এইটা তোমার কালেমা, কিন্তু আমার কালেমা ওইটা, কিন্তু আমার নবী বলছে আমিই সেই। তোমরা যার কালেমা পড়ো খালি তোমরা না, নবীরাও পড়ছে। একটা বিষয়, আর একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা আমার করার কি দরকার? বর্তমানে একটা গবেষণায় আসছে, কুরআনটাও রসুলের বাণী, এটা নিয়ে একটা গবেষণা চলছে। তার কথাটা হইল যে আপনি আমার একটু বুঝাইবেন, এই কুরআন এটা নবীজির বাণী হয় কি করে? হ্যাঁ, এটা একটা বিশাল কথা না, বড় কথা না বাবাজি? এখানে প্রস্রাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা, প্রস্রাব করিবেন না দাড়ি নয়তো কমা, যদি না বুঝি প্রস্রাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। যিনি এই কথাটা বলছে এই কথার হাকিকতে, উনি কিন্তু এই কথা অস্বীকার করে নাই। আলিফ লাম মিম জালিকাল কিতাবু আলা রাইবি হুদালিল মুত্তাকিন, নিঃসন্দেহে নির্ভুল এই কেতাব আল্লাহর বাণী, এটা কিন্তু উনি অস্বীকার করে নাই। উনি যেই জায়গা থেকে এই কথাটা বলছে, কুরআনটা যদিও আল্লাহর, আল্লাহ কোনো মানুষের কাছে এসে তার মুখ দিয়ে প্রকাশ করে নাই, কুরআনটা প্রকাশ হয়েছে আমার হুজুর পাকের মুখ দিয়ে। কি কুরআনটা আল্লাহর কোনো সন্দেহ নাই, কিন্তু আল্লাহ কোনো মানুষরে কয় নাই তুমি সুরা ফাতিহা পড়ো, তুমি সুরা বাকারা পড়ো, কুরআনটা প্রকাশ করছে আল্লাহর নবী। এই জন্য বলা হয়েছে এই কুরআনটাও আমার নবীজির বাণী। আমরা এনার কাছে যার কাছ থেকে কুরআনের বাণী শুনছি, উনি হইল আল্লাহর নবী, আমরা সরাসরি আল্লাহর কাছ থেকে এই কুরআন কেউ শুনি নাই। এই জায়গা থেকে তার এই কথাটা, এখন এই কথা নিয়ে কোনো ভ্রান্ততা আমি মনে করি নাই, নাই কেন, এ কথাকেও মিথ্যা বলা যাবে না। উনি আল্লাহর কোরআন অস্বীকার করে নাই, কিন্তু কোরআনটা রসুলের মুখ দিয়ে প্রকাশ, এই জন্য বলছে আমরা যে হয়তো রসুলের মুখ থেকে কোরআনটা শুনছি, এটা রসুলের মুখের বাণী। আর একটা প্রশ্ন তো আছেই, এত প্রশ্ন আমার করে না, যারা কালেমা পড়ে না এগু বই দেবো, এরা কি জান্নাতে যাইব না জাহান্নামে যাইব? হ্যাঁ, একটা জবাব কিন্তু আগেই করা আছে। আচ্ছা বাবা, আমি যদি আমার মনের মতো একজন মুর্শিদ পাই, আমি তার কাছে বায়াত হবে, এটা আমার সহি নিয়ত, কথাটা বুঝছেন? আমি যদি আমার মনের মতো একজন মুর্শিদ পাই, আমার সহি নিয়ত, আমি তার কাছে বায়াত হব, আমার হায়াতের জিন্দগিটা শেষ হয়ে গেছে, আল্লাহ কি আমার নিয়াতের সিলাই মাফ করতে পারে না, পারে কি না? হ্যাঁ, এই তো সামনে ফজর ওয়াক্ত নামাজ, আমি এখন যদি নিয়ত করি আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে আমি ফজর ওয়াক্তের সালাতটা করব, এর আগেই যদি আমার হায়াতের জিন্দগি শেষ হয়ে যায়, আল্লাহ যদি আমারে উঠাই নিয়ে যায়, আমার নামাজটা আল্লাহ কবুল করবে না? ইন্নামা বিআমাল নিয়াত, নিয়াত করে হইল বরকত। নিয়াত যার ঠিক আছে, হয়তো নসিবে নাই, আল্লাহ রহমান রহিম মাফ করলেও করতে পারে, তোর নিয়ত নাই, তারপরে উপর শিশ ছাতা পইরা যাইছে, না পড়াটাই বেটার ছিল, নিয়ত নাই ওইটা না পড়াই ভালো ছিল। এখন এই জায়গায় তো বিপদে পড়ছে আমাকে লাল চান দাদা, ওই যে আমাকে জয়, আমাকে নিত্য, আমরা পড়ি না পড়ি জান্নাতে জাহান্নামে যাবো,
এগো নাম তো আমি জানি না, আমি তো জাগসি নি কইলো, এরা একটা বিপদে পড়ছে না, হিন্দু মানুষ এরা তো জীবনে কালেমা পড়ে না, তাহলে এগো জান্নাত আর জাহান্নামের উপায় দেখি। আর আমরা মুসলমান যারা এমন কেউ নাই কালেমা পড়ি নাই, কি বাবা এমন কোন মুসলমান আছে যে কালেমা পড়ে নাই? তো পড়ার মতো যারা পড়ছে নিঃসন্দেহে তারা কালেমার জন্য মুক্তি পাবে। আর পড়ার মধ্যে ওই যে আল্লাহ কইছে, হে রসুল যদি ওরা কালেমা পড়লো আমাকে স্বীকার করলো আপনি আল্লাহর রসুল মানলো, কিন্তু ওদের ভিতরে হইল মুনাফিকি, ওপরা পইরা জাহান্নামী অসারা ভালো জায়গা পাওয়া সম্ভব না, তোমার একটা গতি আমি করে দিয়ে দিই। হ্যাঁ এই মাইন সরকারের যে বইটা দাও, সনাতন সনাতন ধর্মের হইল পাঁচটা বেদ, কি বাবা সনাতন ধর্মের হইল পাঁচটা বেদ, ঋক্সাম যুজু অথর্ব বায়ন বেদ, এই পাঁচটা হইল সনাতনের বেদ। এই বায়ন বেদের মধ্যে উল্লেখ্য, লাইলং হরস্তি পাপং ইল্লং পরং পদম জন্ম বৈকুণ্ঠে অপ ইন্তি জপি নম মোহাম্মদ। বুঝতে পারছেন কিনা? বায়ন বেদের মধ্যে লেখা লাইলং হরস্তি পাপং ইল্লং পরং পদম জন্ম বৈকুণ্ঠে অপ ইন্তি জপি নম মোহাম্মদ। এর বাংলা, এটা তো সংস্কৃত ভাষায় লেখার বাংলা হইছে, যার কোনো উপাস্য নাই পাপ হরিবার কেবল পাপ মোচন হবে যার উছিলায়, উনি হইল নবী মোহাম্মদ। মানলে মান, নইলে খালি নরকে যা, মানলে মান নইলে খালি নরকে যা। এই জন্য দেখবেন সনাতন ধর্মের মানুষ মরলি যদি খালি কানে মন্ত্র দেয় রে বাবা, তারপরে যদি কয় যে আমি মরি নাই পাইছে রেছি, খালি কেবল ওই সমাজে, এই সমাজে তোর জায়গা নাই, আমাকে বাড়িও তোর জায়গা নাই, আমাকে সাথে তোর কোনো উঠা বসাও চলবে না। কেন? ওর কানে মোহাম্মদ নাম দেওয়া হয়ে গেছে, নাম যখন দেওয়া হয়ে গেছে ও আর আমাদের ধর্মে নাই, ও মোহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলেছে। এই জন্য তোমাকে কই পাইছে থাকতেই মনে মনে হইলে দুই চার বার পইরো বাস পা। কালেমার সুরাত চোখে দেখো, মাওলানা জালালউদ্দিন রুমি ওনার মুসনবী কিতাবের মধ্যে বলছে, মাত্র তিন সেকেন্ড চার সেকেন্ড সময়, চার সেকেন্ড চার মুহূর্ত সময়, এই সময়টা ঘড়ির টাইম কত সময় আমরা কি জানি, চার মুহূর্ত সময় হইল এগারো সেকেন্ড, চার মুহূর্ত সময় হইল এগারো সেকেন্ড। যদি কোনো মানুষ যে যার হাতে হাত দিয়ে বায়াত হয়েছে সেই মুর্শিদের চেহারাটা, মুর্শিদের অল বডিটা সামনে ধরে রাখতে পারে, তার চাইতে বড় উপাসনা কেউ করে নাই। শেষ না, যদি কোনো ব্যক্তি মাত্র এক মুহূর্ত সময় আয়না ব্যতীত তার নিজেকে সামনে ধরে রাখতে পারে, তার চাইতে বড় কোনো সাধনাকারী নাই। এইটাই হইল মানারাভার ঘর। আর এই ঘর যার ঠিক হইছে ও হইছে চৈতন্য মানুষ। আমার কথা খারাপ লাগতেছে বাবারা? এই ঘরটা যার ঠিক হইছে ওই হইছে চৈতন্য মানুষ। আর যিনি চৈতন্য মানুষ ওই মানুষ কখনো ঘুমায় না, ওই মানুষ কখনো ঘুমায় না, এই জন্যই ঘুমায় না। আল্লাহর আহার নিহার খাবার এর কোনো কিছুই নাই, যার ভিতরের মানুষটা চৈতন্য হয়ে গেছে ওর এই একই অবস্থা, ও খোদার গুণে গুণান্বিত হয়ে গেছে। যিনি খোদার গুণে গুণান্বিত হয়ে গেছে উনি খোদা না, উনি খোদাওয়ালা। যিনি খোদাওয়ালা উনি হইল অলি আল্লাহ, যিনি অলি আল্লাহ অলির হাত হইল আল্লাহর হাত, অলির মুখ আল্লাহর মুখ,
অলির পাও আল্লাহর পাও, অলির সর্বাঙ্গ হইল আল্লাহর অঙ্গ। অলিরা খোদার জাত, এখন এই জাত শক্তি লাভ করে তো বাপ দলি কাম হইব না। হ্যাঁ, এই জন্য যে তো সবাবা কইছে মান আরাফার নাহি রে খাও মিছে কেবল ঝাঁক মারি, মিছে কেবল ঝাঁকে মারি, দেখিলাম আন্তাজি ফকিরি, দেখিলাম আন্তাজি ফকিরি, তার আবার আব্বাহ যে চিনেছে তার নফসকে, সেই চিনেছে তার রবকে, যে সিও নফসকে চিনল না সে রবকে চিনে নাই, যে যার নিজের পরিচয় পাই নাই সে কখনো আল্লাহর পরিচয় পাইতে পারে না। এর চাইতে বড় কইরে আমি আপনার আর দেহাইয়ে পারুন না। সাইজি গহর বলে এই দিকে তাকো, কালেমার সুরাত চোখে দেখো, কালেমা চিন কালমা পরই হবে আমার মন, কালেমা চিন কালমা পরই ওরে আমার মন, কালেমা চিন তারপরে কালেমা পড়ো ওরে আমার।